হাই এভিওয়ান ওয়েলকাম টু আউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে এন টিপিসি ক্লাস হচ্ছিল ম্যাথের উপর আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার নাইন যেখানে আমরা বাইশে ও সরি ঊনত্রিশে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সেকেন্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব আগের আট নম্বর ক্লাসে সাধারণ মনে হয় এডি ফার্স্ট শিফটের অঙ্কগুলি তোমরা পেয়েছো আজকে সেকেন্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এবং এর আগে আমাদের আটটি ক্লাস অলরেডি হয়ে গেছে তো শুরু হয়েছে সিবিটির জন্য রেলওয়ের সামনে যে পরীক্ষা রয়েছে তোমাদের তো যারা যারা আগেগুলো দেখো নি অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে আর গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন করছো তারাও এটা দেখতে পারো ম্যাথের মধ্যে এমন কিছু ফারাক থাকে না আর যদি না হয় তাতে যদি তোমাদের ইচ্ছা না হয় তো অলরেডি তোমাদের গ্রুপ ডি এর একশো মতো ক্লাস হয়ে গেছিল তো তার প্লে লিস্ট লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে আশা করি প্লে লিস্টের গিয়ে তো সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলোকে অবশ্যই দেখবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হওনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে তোমরা জয়েন হয়ে যাবে বিশেষ করে টেলিগ্রামটাতে বাকি দূরে তো হলেও হবে না হলেও হবে কারণ ওদের আপডেট করে একটা পাবে না তো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যাও সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমরা যথাসময়ে পেয়ে যাবে আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে প্রদত্ত চিত্রে পিও এবং ও কিউ হল ত্রিভুজ এ পি কিউ এর পরিবৃত্তের ব্যাসার্ধ যদি পি এ কিউ সমান আটত্রিশ ডিগ্রি হয় তাহলে পি কিউ ও কত হবে অর্থাৎ কি বলেছে এই যে পি এ কিউ একটা ত্রিভুজ রয়েছে এর পরিবৃত্ত দিয়েছে যার পিও অর্থাৎ এটা আর এটা হচ্ছে এর ব্যাসার্ধ আর কি বলেছে তাহলে যদি পি কিউ এটা যদি আটত্রিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত আমরা কি জানি যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় সেটা আমরা জানি একটা উপপাদ্য পড়েছিলাম আমরা অর্থাৎ এটাকে বলে বৃত্তস্থ কোণ দেখো এই যে পি কিউ চাপ বৃত্তচাপ রয়েছে পি কিউ সেই পি কিউ বৃত্তচাপের ওপর ও কিউ এই কোনটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর পিএ কিউ এটা হচ্ছে বৃত্তস্তকোণ তা কোণ যদি আটত্রিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা হচ্ছে কত এর ডবল মানে হচ্ছে সেভেন্টি সিক্স ডিগ্রি তাহলে এই কোনটা যদি সেভেন্টি সিক্স ডিগ্রি হয় যেহেতু এটা আর এটা দুটোই ব্যাসার্ধ তাহলে এই দুটো সমদিবাহ ত্রিভুজ বা এটা একটা সমদিবাহ ত্রিভুজ তৈরি করেছে মানে এই কোণটার সাথে এই কোনটা সমান হবে এই কোণটার সাথে এই কোণটা যদি সমান হয় তাহলে এদের দুটো এই দুটো যোগফল কত পাচ্ছি একশো আশি থেকে ছিয়াত্তর বাদ দিয়ে দাও তাহলে একশো আশি থেকে যদি আমি ছিয়াত্তর বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি একশো চার তাহলে তার অর্ধেক হচ্ছে এই কোনটার মান যেটা হচ্ছে ফিফটি টু ডিগ্রি এই ফিফটি টু ডিগ্রি তো অপশন নাম্বার তে রয়েছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে একজন দোকানদার তিনশো টাকা দিয়ে একটি জিনিস বিক্রয় করে দশ শতাংশ লোকসান করেন তিরিশ শতাংশ লাভ করার জন্য জিনিসটির বিক্রয় মূল্য কি হওয়া উচিত ছিল তো কী হয়েছে তিনশো ষাট টাকায় বিক্রি করে তার কী হয়েছে দশ শতাংশ লোকসান হয়েছে মানে দশ টাকা লোকসান করার অর্থ একশো টাকার জিনিসটা সেই নব্বই টাকায় বিক্রি করেছে মানে নাইনটি পার্সেন্টে বিক্রি করেছে তাই তো তাহলে নাইনটি পার্সেন্ট সেটাই হচ্ছে তিনশো ষাট টাকা আমাকে কী করতে হবে তিরিশ পার্সেন্ট লাভ করতে হবে তিরিশ পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো পার্সেন্টের জিনিসটাকে আমাকে ওয়ান থার্টি পার্সেন্টে বিচতে হবে তাহলে ওয়ান থার্টি পার্সেন্ট কত সেটা আমাকে বার করতে হবে যেটা হচ্ছে ওয়ান থার্টি বাই নাইনটি ইন্টু থ্রি সিক্সটি নয় চারে ছত্রিশ তাহলে পাচ্ছি চার তেরো বাহান্ন বা পাঁচশো কুড়ি টাকা অপশন নাম্বার বি তে রয়েছে টেন সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তে দুটি সমান্তরাল জ্যা এক্স ওয়াই এবং পি কিউ যথাক্রমে বারো সেন্টিমিটার এবং ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত জ্যা দুটির মধ্যে দূরত্ব হলো কত তাহলে এখানে কি বলেছে একটা বৃত্ত চেষ্টা করছি আঁকার যে বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা তার একদিকে রয়েছে এখানে একটা বৃত্তচাপ যার মান হচ্ছে এক্স ওয়াই আর একটা পি কিউ যেটা বৃত্তের অন্যদিকে অবস্থান করেছে সরি কেন্দ্রের অন্যদিকে পি কিউ সমান্তরাল সমান্তরাল হয়নি জানি ছবি দেখে মনে হচ্ছে না কিন্তু সমান্তরাল মেনে নেবে ওকে তো এখানে কি বলেছে পি কিউটা হচ্ছে বারো সেন্টিমিটার আর এক্স ওয়াইটা হচ্ছে ষোলো সেন্টিমিটার এবার আমি কি করছি আর কি আছে ব্যাসার্ধ বলে দিয়েছে দশ সেন্টিমিটার মানে এখান থেকে যদি আমি এদিকে এটা টানি সরি এটা নিটল না এটা হচ্ছে দশ সেন্টিমিটার আবার অনুরূপ ভাবে এটার সাথে যদি আমি এটাকে টাচ করাই তাহলে এটা হচ্ছে দশ সেন্টিমিটার কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ এবার আমি কি করব এই কেন্দ্র থেকে বৃত্ত চাপটির লম্ব লম্বাঙ্কন করব। আমরা জানি যে কোনো বৃত্ত উপর কেন্দ্র যে লম্ব অঙ্কন করে সেটি বৃত্ত চাপকে দুটি সমানভাবে ভাগ করে তাহলে এটার মোটটা যদি ষোলো হয় তাহলে এটা পেয়ে যাচ্ছি আট আর এটার মোটটা যদি বারো হয় তাহলে শুধু এই অংশটা পেয়ে যাচ্ছি আমি ছয় ঠিক আছে ছয় তাহলে কি হচ্ছে এটা দশ পেয়েছো এটা ছয় পেয়েছো এটা কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এটা লম্ব এটা অতিভুজ এটা হচ্ছে ভূমি তাহলে লম্বটা আমাকে বার করতে হবে যেটা হচ্ছে টেন স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার মানে হচ্ছে এটা পাবে এই ট্রিপলেট হিসাবে আর এখানে এটা আট আছে এটা দশ আছে এটা হয়ে যাবে ছয় তাহলে আমাদের এই জায়গা থেকে আর এই জায়গাটা দূরত্ব কত হচ্ছে ছয় এটা আর এদিকে এটা হচ্ছে আট মানে ছয় আটে চোদ্দো সেন্টিমিটার অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট হচ্ছে ওয়ান পয়েন্ট এর ওয়ান বাই টু এর মান কত অর্থাৎ 1.44 পয়েন্ট ফোর ফোর ইন্টু ওয়ান বাই পয়েন্ট এবার এর দশমিক তুলে দাও তার বদলে এর দশমিক তুলে দাও কারণ এটা ওপরে আছে এটা নিচে আছে তাহলে পেয়ে যাচ্ছ একশো চুয়াল্লিশ চব্বিশ আমি আলাদা করে লিখলাম পরিষ্কার জন্য তোমরা এখান থেকেই করতে পারো চব্বিশ মানে হচ্ছে আমাদের সিক্স অপশান নাম্বার ডি নেক্সট রয়েছে কোনো সংখ্যা যখন বাইশ পূর্ণ একের দুই শতাংশ দ্বারা হ্রাস করা হয় তখন সেটা দুশো সতেরো হয় সংখ্যাটি কত বাইশ দশমিক বাইশ পূর্ণ একের দুই শতাংশ মানে হচ্ছে কত সাড়ে বাইশ পার্সেন্ট যদি হ্রাস কমিয়ে দিই তাহলে একশো থেকে যদি আমি বাইশ দশমিক পাঁচ কমিয়ে দিই তাহলে থাকছে কত সাতাত্তর দশমিক পাঁচ তাহলে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি দুশো সতেরো হয় তাহলে সংখ্যাটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেটি কত ঠিক আছে বা এখানে যদি তুমি এটাকে বার করতে চাও সাতাত আরও একটা করা যাবে সাতাত্তর দশমিক পাঁচ যদি এটা হয় তাহলে বাইশ দশমিক পাঁচ কত সেটা হচ্ছে দেখো এর তিন ভাগের এক ভাগ বাইশ দশমিক পাঁচ হচ্ছে সাতাত্তর দশমিক পাঁচের তিন ভাগের এক ভাগ তাহলে এটাও তিন ভাগের এক ভাগ হবে তিন সাতে একুশ ভাগটা দশমিক চলে আসছে না না সরি সরি এটা হচ্ছে না তো আমাকে এটাই করতে হবে

তাহলে একত্রিশ দিয়ে দেখো কতটা কাটছে সাত দিয়ে কেটে যাবে তার সাথে আঠাশ দুশো আশি আসবে তো অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে একটা সরল এগারো বাই পাঁচ মাইনাস টু বাই থ্রি অফ থ্রি বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেটের মধ্যে সিক্স বাই ফাইভ ডিভাইডেড বাই ফোর বাই ফাইভ ওকে তো এটাকে সিম্পলি লিখে নাও যা এর উল আছে সেগুলো এ ভেঙে টু বাই থ্রি ইন্টু থ্রি বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস সিক্স বাই ফাইভ ইন্টু ফাইভ বাই ফোর ভাগটাকে গুণ করে নিলাম উল্টে দিলাম ওকে এখানেই তিন তিন কেটে গেল এখানে পাঁচ পাঁচ কেটে গেল এখানে চারকে তিন এখানে থাকছে দুই তাহলে পাচ্ছি এগারো বাই পাঁচ বিয়োগ এখানে থাকছে দুই ব্যাকেটের মধ্যে দুই বাই পাঁচ মাইনাস এক বাই পাঁচ যোগ এখানে থাকছে তিন বাই দুই সমান এগারো বাই পাঁচ এখানে দুই বাই পাঁচ থেকে এক বাই পাঁচ বাদ দিলে এক বাই পাঁচই পড়ে থাকবে মাইনাস এক বাই পাঁচ প্লাস তিন বাই দুই লস হয়ে যাবে দশ দশ হলে এখানে থাকছে বাইশ বিয়োগ এখানে থাকছে দুই এখানে থাকছে পাঁচ তিনের যোগ পনেরো তাহলে বাইশ আর পনেরোতে কত হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ থেকে দুই বাদ মানে পঁয়ত্রিশ বাই দশ পাঁচ দিয়ে কাটবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে দশ মানে হচ্ছে সেভেন বাই টু অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট আবার একটি সরল টু হান্ড্রেড ডিভাইডেড ব্র্যাকেটের মধ্যে ফাইভ পয়েন্ট টু থ্রি প্লাস ফোর পয়েন্ট সেভেন সেভেন তো এটা লেখো দু হাজ দুশো ভাগ এটাকে যদি যোগ করে দিই পাঁচ হাজারের নয় আর একে দশ গুণ এখানে থাকছে ব্র্যাকেটের মধ্যে তিনের তিনের পাঁচ মাইনাস দুইয়ের দশ তাহলে এখানে যদি আমি করে নিয়ে রেখে তাহলে নিচেতে দশ থাকবে দশকে দুই ছয় থাকবে ছয় থেকে দুই বাদ চলে যাবে মানে চার বাই দশ যোগ এখানে থাকবে তিন তো এখান থেকে পাচ্ছি দুশো বাই দশ আমি ভাগ লিখতে পারি এভাবে ইন্টু চার বাই দশ লিখতে পারি এভাবে প্লাস তিন এখানে এই দুটো শূন্য কেটে দাও এই দুটো শূন্যর সাথে তাই দুই চারে পাঁচশো আট প্লাস তিন মানে হচ্ছে এগারো অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট অক একজন টেনিস খেলোয়াড় তার খেলার জীবনে পাঁচটি ম্যাচ জিতেছেন বারোটি ম্যাচ হেরেছেন এবং তিনটি ম্যাচ ড্র হয়েছিল তার খেলার জীবনে তিনি যে ম্যাচগুলি হেরেছিলেন তার ভগ্নাংশটি কত খেলার জীবন কথার অর্থ তিনি কতগুলি টোটাল খেলা খেলেছিলেন তো তিনি খেলেছিলেন এখানে পাঁচটি জিতেছিলেন বারোটি হেরেছিলেন আর তিনটি ড্র করেছিলেন মোট কত হচ্ছে পাঁচ আর বারো সতেরো তিনে কুড়ি মোট কুড়িটি ম্যাচ হয়েছিল কুড়িটি ম্যাচের মধ্যে তিনি হেরেছিলেন কটা বারোটি ম্যাচ হেরেছিলেন তো তার ভঙ্গাংশ আমাকে বার করতে বলেছে বাই দিয়ে 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 একটি মিশ্রণ থ্রি ইস টু টু অনুপাতে অ্যাসিড এবং অ্যালকোহল ধারণ করে এই মিশ্রণে দশ লিটার অ্যালকোহল যুক্ত করার পরে অ্যাসিড এবং অ্যালকোহলের অনুপাত থ্রি ইস ফাইভ হবে মূল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ ছিল কত তা মিশ্রণে কি আছে থ্রি ইস টু টু অনুপাতে অ্যাসিড আর অ্যালকোহল রয়েছে দশ লিটার অ্যালকোহল যুক্ত করা হয়েছে তো জানি না আমি এখানে ধরে নাও তোর কী ছিল অ্যাসিড ছিল থ্রি এক্স আর অ্যালকোহল ছিল টু এক্স দশ লিটার আবার অ্যালকোহল যোগ হয়েছে যোগ করে দিলাম অ্যালকোহলের সাথে নিয়ে তাদের অনুপাত হয়ে গেছে থ্রি বাই ফাইভ ওকে তাহলে এখানে কি হচ্ছে দেখো এবার যেটাকে আমরা করে নিন নর্মালভাবে ফিফটিন এক্স ইকুয়াল টু সিক্স এক্স প্লাস থার্টি সিক্স এক্সের তাহলে কি বলছে মূল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ ছিল কত তাহলে মূল মিশ্রণে অ্যাসিড কত ছিল এখানে অ্যাসিডের অনুপাতিক ভাগ আর ছিল তিন থ্রি তাহলে ছিল তিন ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে টেন বাই থ্রি তিন তিন কেটে গেল মানে হচ্ছে দশ লিটার অপশন নাম্বার বিতে রয়েছে একটি সঠিক উত্তর নেক্সট রয়েছে যদি যোগের অর্থ বিয়োগ হয় এবং বিয়োগের অর্থ ভাগ হয় গুণের অর্থ যোগ হয় এবং ভাগের অর্থ গুণ হয় তবে নিম্নলিখিত সমীকরণটি কী তার কি আছে থার্টিন প্লাসের অর্থ কী আছে বিয়োগ সিক্স ভাগের অর্থ কী আছে গুণ গুণ দুই তারপরে গুণের অর্থ কী আছে গুণের অর্থ হচ্ছে যোগ বত্রিশ বিয়োগের অর্থ কি আছে ভাগ দুই তাহলে এখান থেকে পাচ্ছি তেরো মাইনাস বারো প্লাস ষোলো আর ষোলো উনতিরিশ থেকে ষোলো বারো বাদ দিলে সতের তো অপশন নাম্বার ডিতে রয়েছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে বার্ষিক যদি বার্ষিক দেয় চক্রবৃদ্ধি সুদে পঁচিশ হাজার টাকার পরিমাণ অর্থরাশি দুই বছরে ছত্রিশ হাজার টাকা হয় তাহলে সুদের হার কত ঠিক আছে তাহলে ভ্যালু হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজারটাই হচ্ছে আমাদের পি যেটা আমরা করি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এখানে আমাকে আর বার করতে বলেছে তো পঁচিশ হাজার ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু ইকুয়াল টু ছত্রিশ হাজার তাহলে এখানে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডকে যদি যোগ করি তাহলে পাচ্ছি হান্ড্রেড প্লাস আর বাই হান্ড্রেড এর স্কোয়ার ইকুয়াল টু ছত্রিশ হাজার বাই পঁচিশ হাজার শূন্য গুলো কেটে দাও তাহলে এখান থেকে যদি স্কোয়ার তুলি তাহলে পাচ্ছি হান্ড্রেড প্লাস আর বাই হান্ড্রেড সমান এদিকে থাকছে এটা থার্টি সিক্স বাই টোয়েন্টি ফাইভ যেটা থেকে আমি পাবো সিক্স বাই ফাইভ তাই না তাহলে এখানে হান্ড্রেড প্লাস আর বাই হান্ড্রেড সমান এটা এবার পাঁচটা দিয়ে এটা কেটে দাও পাঁচ কুড়ি একশো তাহলে কি পাচ্ছি একশো প্লাস আর সমান এই কুড়িটাকে ছয় দিয়ে গুণ করে একশো কুড়ি তাহলে আর সমান একশো কুড়ি থেকে একশো বাদ মানে হচ্ছে তাহলে ইন্টারেস্ট রেট কত ছিল কুড়ি পার্সেন্ট অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট অঙ্ক বছরে দশ শতাংশ সরল সুদে বিনিয়োগ করা হয় পাঁচ টাকা কত বছরে সুদের পরিমাণ পনেরোশো টাকা হবে তাহলে পনেরোশো টাকা যদি সুদ হতো হয় সরল সুদ বলেছে টেন পার্সেন্ট হারে তাহলে এক বছরে কত হয় বার করে না পায় পাঁচ হাজার টাকার এক বছরে সুদ হবে কত টেন বাই হান্ড্রেড এটা মানে হচ্ছে পাঁচশো টাকা তাহলে এক বছর যদি পাঁচশো টাকা হয় তাহলে পনেরোশো টাকা হতে ক বছর লাগবে পনেরোশো বাই পাঁচশো মানে হচ্ছে তিন বছর অপশান নাম্বার সি এতে রয়েছে নেক্সট লিটার একটি মিশ্রণ থেকে দুই লিটার জল বাষ্পীভূত হয়ে গেল বাকি মিশ্রণে লবণের পরিমাণ শতাংশ হলে আসল মিশ্রণে কত শতাংশ লবণ ছিল তাহলে কি রয়েছে ছয় শতাংশ বাকি কোথায় রয়েছে দশ লিটার থেকে যখন দু লিটার চলে গেল মানে আটের মধ্যে তাহলে আটের মধ্যে ছয় শতাংশ মানে হচ্ছে আট এটা চার দিয়ে কাটে দুই চার দিয়ে কাটে পঁচিশ মানে হচ্ছে বারো বাই পঁচিশ লিটার তাহলে এইটা তো তার লবণের পরিমাণ যেটা প্রথমে কততে ছিল দশ লিটারে ছিল তার পার্সেন্টেজ কত সেটা আমাকে বার করতে হবে মানে বারো বাই পঁচিশ বাই দশ ইন্টু একশো এই পার্সেন্টেজটা আমাকে বার করতে হবে তাহলে কত আসছে এখান থেকে বারো বাই পঁচিশ ইন্টু একের দশ ইন্টু একশো ওকে তো এখানে কাটাকাটি করো কাটাকাটি করলে আমি কি পাচ্ছি পঁচিশ দিয়ে এটা কেটে যাবে পঁচিশ চারে একশো চার বারো আটচল্লিশ বাই দশ মানে হচ্ছে ফোর পয়েন্ট এইট রয়েছে অপশন অঙ্ক কি রয়েছে একটি সংখ্যার লসাগু হলো একশো ছাপ্পান্ন এবং গসাগু হলো হল ছাব্বিশ যদি দুটি সংখ্যার পার্থক্য ছাব্বিশ হয় তাহলে সংখ্যাগুলির যোগফল কত তাহলে সংখ্যা দুটির অনুপাত তোমাকে বার করতে হবে ঠিক আছে তাহলে এখানে লস আগু দেওয়া আছে গসাগু দেওয়া আছে তো গসাগুকে লসাগু দিয়ে ভাগ করে দাও তাহলে কি করবে লসাগু লস আগু রয়েছে একশো ছাপ্পান্ন এটা রয়েছে ছাব্বিশ ভাগ করে দাও ছয় দিয়ে চলে যাবে ছয় কুড়ি একশো কুড়ি ছয় ছয় ছাপান্ন ছয় পাঁচ ভাগ শেষ তাহলে যদি আমরা মৌলিক সংখ্যাতে ভাঙি তাহলে একমাত্র থ্রি অ্যান্ড টুই পাবো থ্রি ইন্টু টু মানে একটার অনুপাত হচ্ছে সংখ্যা দুটি থ্রি ইস টু টু এদের মধ্যে ডিফারেন্স কত রয়েছে ওয়ান তাহলে ওয়ান যদি ডিফারেন্স হয়ে থাকে এদের সেটাই বলে দিয়েছে ছাব্বিশ পার্থক্য ছাব্বিশ যেটা এখানে বলেছে তাহলে ওয়ান যদি ছাব্বিশকে রিপ্রেজেন্ট করে তাহলে তিন কতকে রিপ্রেজেন্ট করছে ছাব্বিশকে তিন দিয়ে গুণ তিন দুই ছয় সাত আঠেরো আটাত্তর আর এই সংখ্যাটা কত হচ্ছে ছাব্বিশ দুই বাহান্ন কী চাইছে সংখ্যা যদি যোগ ফল করে দাও যোগ সাত আর পাঁচে বারো মানে হচ্ছে একশো কুড়ি একশো তিরিশ অপশান নম্বর ডিতে বিতে রয়েছে নেক্সট অঙ্ক আড়াইশো থেকে এক হাজারের মধ্যে কতগুলি সংখ্যা পাঁচ ছয় এবং সাত দ্বারা পূর্ণ বিভাজ্য প্রথমে আমাকে সেই লঘিষ্ঠ সংখ্যাটা বার করতে হবে যেটি পাঁচ ছয় সাত দ্বারা বিভাজ্য তার জন্য তাদের লস রাখবো যেহেতু তিনটি পরস্পর মৌলিক সংখ্যা তাই গুণ করে দেবে সিম্পল তার পাঁচ ছয় তিরিশ তিরিশ সাথে হচ্ছে দুশো দশ তাই দুশো দশ সংখ্যাটা দেখো আড়াইশো এবং হাজারের মধ্যে পড়ছে না তাহলে এর যেটা দুই দিয়ে গুণ করলে যেটা পাবে যেটা হচ্ছে চারশো কুড়ি সেটা দেখো এর মধ্যে পড়ছে তারপর তিন দিয়ে গুণ করলে পাচ্ছ ছশো তিরিশ সেটাও এর মধ্যে পড়ছে চার দিয়ে গুণ করলে পাচ্ছ আটশো চল্লিশ সেটাও এর মধ্যে পড়ছে পাঁচ দিয়ে গুণ করলে পাচ্ছ এক হাজার পেরিয়ে যাচ্ছে তাহলে আর দরকার নেই আমার এক হাজারের মধ্যে বলেছে তাহলে কটি পেয়েছি আমি এখানে এক হাজারের মধ্যে ছ পাঁচ ছয় সাত দ্বারা পূর্ণ বিভাজ্য সংখ্যা রয়েছে তিনটে অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে ফোর সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস থ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস টু টেন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি এর ভ্যালু বার করতে বলেছে তো টেন থার্টি সিক্স সাইন থার্টি ডিগ্রি ভ্যালু বসিয়ে দাও ফোর ইন্টু সাইন থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু এর স্কোয়ার

অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টুয়েলভ এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফিফটি হয় তাহলে এক্স টু ডি পার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু ডি পার ফোর এর ভ্যালু কত হবে এখানে কী আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা সমান হচ্ছে বারো তো আমি যদি স্কোয়ার করে দিই তাহলে এদিকেও স্কোয়ার করে দিলাম তাহলে এখান থেকে আমি কী পাবো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু আছে এখানে তুমি এটা করতে পারো সমান হচ্ছে বারো স্কোয়ার যে ফর্মুলা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এবার এই টু এ বিটা যদি আমি কেটে দিই তাহলে টুই পড়ে থাকে যেটা ওইদিকে বিয়োগ হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়ান সমান আমি পাচ্ছি একশো চুয়াল্লিশ বা একশো বিয়াল্লিশ আমার এইটা জানা দরকার ছিল ঠিক আছে এবার কি আছে দেখো এবার এখানে আছে এক্স টু দি পার ফোর মাইনাসু দি পার ফোর এটাকে আমি এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মোতে ভেঙে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে দুটোটি ভ্যালু জানি দেখো এটার ভ্যালু বার করলে ওয়ান ফর্টি টু আর এটার ভ্যালু তো প্রোভাইডের যেটা হচ্ছে ফিফটি একটি তরল মিশ্রণে একের পাঁচ অংশ অ্যাসিড তিনের পাঁচ অংশ হলো অ্যালকোহল এবং অবশিষ্ট অংশটি হলো জল যদি মিশ্রণের মোট পরিমাণ কুড়ি লিটার হয় তাহলে মিশ্রণটি কত পরিমাণ জল ধারণ করে ঠিক আছে তাহলে মোট পরিমাণ কত রয়েছে এখানে মিশ্রণের কুড়ি লিটার কুড়ি লিটারের মধ্যে অ্যাসিড হচ্ছে একের পাঁচ তাহলে কুড়ি ইন্টু একের পাঁচ সমান হচ্ছে চার লিটার তাহলে চার লিটার হচ্ছে অ্যাসিড কুড়ি লিটারের মধ্যে তিনের পাঁচ হচ্ছে অ্যালকোহল তাহলে কুড়ি ইন্টু তিনের পাঁচ সমান হচ্ছে চার তিনের বারো লিটার তাহলে বারো লি চার লিটার যদি অ্যাসিড হয় বারো লিটার যদি অ্যালকোহল হয় তাহলে বাকি থাকছে কত মোট হচ্ছে কত বারো ষোলো মোট হচ্ছে কত কুড়ি লিটার তাহলে জল কত থাকছে কুড়ি মাইনাস ষোলো সমান হচ্ছে চার লিটার অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট অঙ্ক কি আছে তিনটি পাইপ এ বি এবং সি যথাক্রমে পনেরো ঘণ্টা বারো ঘণ্টা এবং আঠারো ঘণ্টাতে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে যদি এ এবং সি উভয় পাইপকে একসাথে খালি ট্যাঙ্কে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে অর্থাৎ এ কী বলেছে এ করতে পারে পনেরো ঘন্টায় বি করতে পারে বারো ঘন্টায় সি করতে পারে আঠারো ঘন্টায় বিটা না লিস্লো হয়ে যাবে কারণ বিয়ের কোনো কাজ এখানে নেই এদের লসাগু করবো যেটা পাবো একশো আশি তাহলে এ করছে বারো ইউনিট এ করছে পনেরো ইউনিট এ করছে দশ ইউনিট কি বলেছে আমাকে এ আর সি কে বলেছে তাহলে এ করছে বারো ইউনিট সি করছে দশ ইউনিট যোগ করে দিলে বাইশ ইউনিট যোগ করে যদি বাইশ ইউনিট পাই মোট করতে হবে আমাকে একশো আশি ইউনিট তার সময় কত লাগবে একশো আশি বাই বাইশ ভাগ করলে পাচ্ছ নব্বই বাই এগারো দুই দিয়ে কেটে যাবে তাহলে পাচ্ছি আট পূর্ণ দুই বাই এগারো অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে একটি নলাকার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হলো ছ হাজার একশো ষাট ঘনমিটার যদি ট্যাঙ্কের ভূমি ব্যাস আঠাশ মিটার হয় তাহলে গভীরতা কত ভূমি ব্যাস বলে দিয়েছে মিটার তাহলে ব্যাসার্ধ কত চোদ্দ মিটার তাই তো আয়তনের ফর্মুলা হচ্ছে পায় আর স্কয়ার এইচ এইচটা আমাকে বার করতে হবে এখানে গভীরতা বা উচ্চতা এটা সমান ছ হাজার একশো ষাট তাই পায় ফর বাইশের সাথে ইন্টু আর হচ্ছে চোদ্দ ইন্টু চোদ্দ ইন্টু এইচ সমান হচ্ছে ছ হাজার একশো ছয় এবার এখানে তুমি কাটাও কাটলে দেখো বাইশ দিয়ে কেটে যাবে বাইশ দিয়ে যদি আমি কেটে দিই বাইশ চুয়াল্লিশ থাকছে ষোলো একশো সতেরো ছয় কেটে যাচ্ছে দুশো আট দিয়ে আঠাশ দিয়ে কেটে যায় বাইশ আঠাশ একশো দুশো ছশো ষোলো তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এইচ সমান কি পাচ্ছি আমি এখানে এখানে একটা কাটবে দুই পাঁচ তাহলে এইচ সমান হচ্ছে টু এইটটি বাই টু ইন্টু ফরটিন এখানে দুই চোদ্দো পাঁচ আঠাশ আঠাশকে আট একশো দিকে কাটলে পারল দশ তাহলে এইচ ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি টেন তাহলে অপশন নাম্বার এতে রয়েছে এটি সঠিক উত্তর যে সেই ট্যাঙ্কটির গভীরতা হচ্ছে দশ মিটার নেক্সট রয়েছে তিনটি সংখ্যার গুণফল হলো দশ হাজার দুশো নব্বই এবং সংখ্যা তিনটির অনুপাত হলো থ্রি ইন্টু থ্রি ইস্টু ফাইভ ইস্টু টু তাহলে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম কত এটা থ্রি এটা ফাইভ এটা টু তাহলে কি করছে এখানে তাহলে থ্রি এক্স ধরে নাও সংখ্যা থ্রি এক্স ফাইভ এক্স টু এক্স গুণ করে দাও তিন পাঁচে পনেরো দু তিরিশ তাহলে থার্টি এক্স এর কিউব ইকুয়াল টু হচ্ছে এটা তাহলে এক্স এর কিউব ইকুয়াল টু ওয়ান জিরো টু নাইন জিরো বাই থার্টি জিরো জিরো কেটে দাও তিন দিয়ে এটা কেটে যাবে থ্রি চার তিন থ্রি ফর্টি থ্রি এক্স এর কিউব সরি

বা এ প্লাস বি এর ভ্যালু দেখো দিয়ে দিয়েছে এখানে বসিয়ে দাও এইট স্কোয়ার মাইনাস টু এ বি সমান হচ্ছে বারো বা এইট স্কোয়ার মানুষ যদি বসিয়ে দাও সিক্সটি ফোর তাহলে মাইনাস টু এ বি ইকুয়েল টু টুয়েলভ মাইনাস সিক্সটি ফোর এই দিকে চলে আসবে তাহলে এখান থেকে পাচ্ছ বিয়োগ করলে ফিফটি টু মাইনাস 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 কেটে যাবে তাহলে এ বি সমান হচ্ছে বাহান্ন বাই দুই মানে হচ্ছে ছাব্বিশ তাহলে এবির ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি এখানে ছাব্বিশ এবার আছে এখানে আমাকে করতে হবে যেটা এ কিউ প্লাস বি কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান কত পড়তে পারি আমি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি এটা হচ্ছে ফর্মুলা এ প্লাস বি ভ্যালু দেওয়া আছে আট ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু আমি পেয়ে গেছি আছে বারো মাইনাস বি আমি বারো করে নিয়েছি ছাব্বিশ তাহলে এখানে কি হচ্ছে আট ইন্টু বারো থেকে ছাব্বিশ বাদ দিয়ে মাইনাস চোদ্দো আট চোদ্দোকে গুণ করে দাও আশি আট চারে বত্রিশ মানে হচ্ছে একশো বারো তাহলে মাইনাস ওয়ান টুয়েলভ অপশান নাম্বার বিতে রয়েছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি রয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যাকে একশো চুয়াল্লিশ এবং বাহাত্তর দ্বারা ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ দেয় সংখ্যাটি হলো কত তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কি রয়েছে একশো চুয়াল্লিশ একশো আট বাহাত্তর তাহলে প্রথম আগে কি করতে হবে এইটার লসাগু করতে হবে একশো চুয়াল্লিশ একশো আর বাহাত্তর তিনটেই দেখো বারো দ্বারা বিভাজ্য যদি হয় বারো দিয়েই ফার্স্টে কেটে দাও তিনটেই বারো বারো একশো চুয়াল্লিশ বারো নয় একশো আট বারো ছয় বারো এবার এটাকে আবার তিন দিয়ে কারো তিন চারে বারো তিন তিনে নয় তিন দু ছয় এটাকে দুই দিয়ে কারো দুই দুয়ে চার দুই একে দুই তাহলে থাকছে কত তিন বারো ছত্রিশ ছত্রিশ দু বাহাত্তর বাহাত্তর দুই একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে তিন দিয়ে গুণ ওয়ান ফোরটি ফোর ইন্টু থ্রি তাহলে এটা তিন চারে বারো দুই আর থাকছে এক তিন চোদ্দ বিয়াল্লিশ আর একে তেতাল্লিশ তাহলে পাচ্ছি চারশো বত্রিশ সংখ্যাটি যেটি হচ্ছে বিভাজ্য কিন্তু বলেছে তিন ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকছে তাই আমাকে কি করতে হবে হবে এর সাথে যোগ করে দিতে নাম্বার ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটি চলন্ত ট্রেন দেড় মিনিটে একটি খুঁটি পার করতে পারে ট্রেনের দৈর্ঘ্য কত তাহলে গতিবেগ কত দিয়ে দিয়েছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা প্রথমে আমরা কি করবো সেটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নেবো এটা করতে হয় পাঁচ বাই আঠারো দুই দিয়ে ছয় দিক কেটে যাবে ছয় তিনে আঠারো ছয় পাঁচে সরি ছয় দশে ষাট মানে হচ্ছে পঞ্চাশ মিটার প্রতি তিন সেকেন্ডে তার দেড় মিনিট মানে কত সেকেন্ড দেড় মিনিট মানে হচ্ছে নব্বই সেকেন্ড তাহলে তিন সেকেন্ডে যদি পঞ্চাশ মিটার যায় তাহলে নব্বই সেকেন্ডে কত যাবে তিরিশ গুণ যাবে মানে তিরিশ দিয়ে গুণ মানে ফিফটি ইন্টু থার্টি ই করে কারণ এখানে তিরিশ গুণ হয়েছিল তাই এটা তিরিশ গুণ হয়ে যাবে তাহলে তিন পাঁচে পনেরো পর দুটো শূন্য পনেরোশো মিটার তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত পনেরোশো মিটার অপশন নাম্বার বি নেক্সট রয়েছে আন্ডার রুট সেভেন্টি টু ইন্টু এইটিন প্লাস আন্ডার রুট পয়েন্ট ফোর জিরো ফোর প্লাস আন্ডার রুট পয়েন্ট সিক্স ফোর তো এখান থেকে যদি আমি এটা করে নিই তাহলে এখানে পাচ্ছো বাহাত্তর বাহাত্তর থেকে যদি আমি দেখো একটা বর্গ সংখ্যা বার করতে পারি নয় ইন্টু আট গণিত এখানে আঠেরো রয়েছে এখান থেকে আমি একটা নয় বার করতে পারি নয় গণিত দুই প্লাস এখানে রয়েছে পয়েন্ট জিরো ফোর প্লাস পয়েন্ট সিক্স তাহলে এখান থেকে পাচ্ছি দুটো নয় থেকে একটা নয় বেরিয়ে যাবে এখানে আট দুই ষোলো ষোলো থেকে চার বেরিয়ে যাবে মানে চার নয় ছত্রিশ বেরিয়ে যাচ্ছে টোটাল তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে এর বর্গমূল হচ্ছে ছত্রিশ প্লাস এখানে থাকছে পয়েন্ট জিরো ফোর আছে মানে এর বর্গমূল হচ্ছে পয়েন্ট টু প্লাস এর বর্গমূল রয়েছে পয়েন্ট সিক্স ফোর মানে হচ্ছে পয়েন্ট এইট তাহলে পয়েন্ট এইট আর পয়েন্ট টু যোগ করলে পাচ্ছি ওয়ান তাহলে থার্টি সিক্স প্লাস ওয়ান মানে হচ্ছে থার্টি সেভেন অপশান নাম্বার ডিতে রয়েছে নেক্সট হচ্ছে থ্রি কস থিটা ইকুয়াল টু রুট থ্রি হয় তাহলে কোসেক থিটা ইন্টু থিটা এর মান কত হবে থ্রি কস থিটা ইকুয়াল টু থ্রি দিয়ে দিয়েছে তাহলে এখানে থ্রি কস থিটা মানে রুট থ্রি তাহলে কস থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই থ্রি বা ওয়ান বাই রুট থ্রি এটা আমি বলতে পারি ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান কস থিটা মানে কি এইগুলো তোমাকে জানতে হবে একটু কস থিটা মানে হচ্ছে ভূমি বাই প্রতি তাহলে এইটা যদি অতিভুজ ভূমি হয় এটা যদি অতিভুজ হয় তাহলে লম্ব কত লম্বটা আমাকে বার করতে হবে কারণ এখানে কোষেকার ট্যান আছে তাহলে লম্ব সমান যদি আমি বার করতে চাই যেটা হচ্ছে কী হবে রুট থ্রি স্কোয়ার তো আমাকে কি করতে হবে এখানে লম্ব বার করতে হবে যেটা হচ্ছে রুট থ্রি স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার যেটা রয়েছে ওয়ান তাহলে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু তাহলে লম্ব যদি টু হয় সরি থ্রি স্কোয়ার মানে থ্রি মাইনাস ওয়ান তার এর বর্গমূল হয়ে যাবে রুট টু এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো লম্ব পাচ্ছি কারণ এটা থাকছে লম্ব সমানুট আন্ডার রুট এটা মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি তিন মাইনাস ওয়ান মানে রুট টু তাহলে এটা যদি পেয়ে যাই তাহলে লম্ব পেয়ে যাচ্ছি এবার কোসেক থিটার ভ্যালু কত কোশেক থিটার ভ্যালু হচ্ছে অতিভুজ বাই লম্ব অতিভুজের মান কত দেওয়া আছে এখানে রুট থ্রি পেয়েছি আমি তাহলে সমান হচ্ছে রুট থ্রি বাই রুট টু লম্ব বার করলাম রুট টু আর টেন থিটার কত টেন থিটার হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব মানে হচ্ছে রুট টু ভূমি হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে রুট টুই এবার আমাকে কী বার করতে বলেছে কোশেক থিটার ইন্টু টেন থিটার মানে হচ্ছে রুট থ্রি বাই রুট টু ইন্টু রুট টু রুট টু রুট টু কেটে যাবি পরে থাকবে রুট থ্রি অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক কী রয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো তিনশো বর্গ সেন্টিমিটার এবং তার কর্ণের দৈর্ঘ্য হলো পাঁচ সেন্টিমিটার তাহলে আয়তক্ষেত্রে কথা বলেছে বার করতে বলেছে তাহলে যদি ধরে নাও দৈর্ঘ্য এ হয় আর প্রস্থ বি হয় তাহলে এ বি হচ্ছে তিনশো আবার যদি আমি ছবিটা আঁকি তাহলে আর একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে কর্ণ তাহলে এটা যদি কর্ণ হয় এটা যদি এ এটা যদি বি হয় তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কর্ণটা তাহলে এটাও বলতে পারি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বর্গমূল যেটা আছে তাহলে সমান হচ্ছে কথা হচ্ছে পাঁচ আছে মানে এ স্কোয়ার তাইতো তাহলে স্কোয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে পাঁচ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ আমি যদি একে ফর্মুলায় ভাঙি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি সমান হচ্ছে পঁচিশ তাহলে টু এ বি ভ্যালু দেখো তিনশো রয়েছে তাহলে টু তাহলে পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ প্লাস হয়ে যাবে এদিকে গেলে তাহলে ছশো তাহলে এ প্লাস কত হচ্ছে এ প্লাস বি হচ্ছে আন্ডার সরি মানে হচ্ছে পঁচিশ তাহলে এ প্লাস বি যদি পঁচিশ হয় মানে হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে আমাদের পরিসীমার ফর্মুলা নাকি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দৈর্ঘ্য প্লাস বা এ প্লাস বি তো বার করে ফেলেছি আমি যেটা হচ্ছে টু ইন্টু টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফিফটি সেন্টিমিটার তাহলে আমাদের পরিসীমা হচ্ছে তার পঞ্চাশ সেন্টিমিটার ওকে তো নাম্বার এ হচ্ছে একটি সঠিক উত্তর নেক্সট হচ্ছে তিরিশ জন শ্রমিক চল্লিশ দিনের মধ্যে একটু সেতু তৈরি করতে পারে যদি পঁচাত্তর জন কর্মীকে একই কাজে নিযুক্ত করা হয় বা সম্পূর্ণ করার জন্য নিযুক্ত করা হয় তবে প্রয়োজনীয় দিনের সংখ্যা কত হবে কি আছে তিরিশ জন লোক করতে পারে চল্লিশ দিনের মধ্যে তাহলে পঁচাত্তর জন লোক করবে কতদিন অবভিয়াসলি লোক বেড়ে গেছে মানে দিন সংখ্যা কমে যাবে মানে তিরিশ বাই পঁচাত্তর ইন্টু চল্লিশ এটা পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ ছয় তিরিশ পাঁচ পনেরো পঁচাত্তর তিন দিয়ে কেটে দাও তিন দুই তিন পাঁচে পাঁচ দিয়ে পাঁচ আটে আট দুই ষোলো তাহলে ষোলো দিন লাগবে সময় অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে নিম্নলিখিত ইন তথ্যের মধ্যমা নির্ণয় করো মধ্যম মানটি নির্ণয় করো মধ্যম মান বার করতে গেলে মধ্যমা বার করতে গেলে প্রথমে আমাকে তাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজাতে হয় সিকুয়েন্সিয়ালি এখানে সেটা সাজাও প্রথমে রয়েছে বারো তারপর রয়েছে পনেরো তারপর রয়েছে ষোলো তারপর রয়েছে ২৬ তারপর রয়েছে ছত্রিশ নেক্সট রয়েছে বিয়াল্লিশ এই তাহলে কটা আছে টোটাল ছটা মানে মাঝের দুটোর এভারেজ হবে বার করতে হবে তাহলে ষোলো প্লাস ছাব্বিশ বাই টু ষোলো ছাব্বিশ কত হচ্ছে ছাব্বিশ দশে ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ বাই দুই মানে হচ্ছে একুশ তাহলে অপশান নাম্বার বিতে রয়েছে এটি সঠিক উত্তর তো এই ছিল তোমাদের উনত্রিশের ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি সেকেন্ড শিফটের অঙ্ক আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি বুঝতে না পেরে থাকো কোনো অঙ্ক অবশ্যই কমেন্ট করো এবং যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটি লাইক অবশ্যই করো এবং কেমন লাগলো সেটিও তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাও আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি অল করে রাখো যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং